হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। লাইকি থেকে একটা ইভেন্ট চলতেছে এবং সেখানে আপনি 5 লক্ষ টাকার একটা অফার দেখতে পাচ্ছেন। সো এটা নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে এবং তাদের যে ক্যাম্পেইনের রোলটা রয়েছে বা তাদের যে রোলসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা গত ভিডিওতে আলোচনা করেছি এবং আপনাদেরকে এই যে ইভেন্টটা রয়েছে তাদের সেই ইভেন্টটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো ওইটার মধ্যে বেশ কয়েকজন একটা কমেন্ট করতেছে, যে মেইন কমেন্টটা সেটা হচ্ছে এখানে তারা একটা কী কী ব্যাংক ইনকাম করতে পেরেছে এবং সেই কী কী ব্যাংকটা দিয়ে তারা পরবর্তী ধাপে কী করবে সেটা নিয়ে কিন্তু তারা একটু কনফিউশনে রয়েছে এবং তারা এই বিষয়টাই জানতে চাচ্ছে। তো আমরা যখন প্রথমে এখানে লাইকি অ্যাপসটি ওপেন করি, তো ওপেন করার পর আমরা যখন লাইকি অ্যাপসটি ব্রাউজ করি বা এখান থেকে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যখন আমরা ব্রাউজ করি, তখনই কিন্তু উপরের দিকে একটা আইকন দেখতে পাচ্ছি এবং এখানে আইকনটির উপর ট্যাপ করবেন, তারপরেই কিন্তু আপনাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন কালেক্ট 5 কী কী অ্যাক্স এবং এখানে দেখতে পাচ্ছেন BDT 5 লক্ষ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ড্র বাটন রয়েছে। তো আসলে এখানে লাইকি অ্যাপসটি তাদের কমিউনিটিতে ইউজারের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই কিন্তু তারা এই ক্যাম্পেইনটা বা এইখানে যে তাদের যে অফারটা সেটা কিন্তু তারা চালু করেছে এবং তাদের যে এই অফারের রোলসগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি এখানে আলোচনা করেছি। তো এখন এখানে আপনারা যে ইনকামের বিষয়টা খুঁজতেছেন বা এখানে কিন্তু এই অফারটা শুধুমাত্র BDT দেখতে পাচ্ছেন 5 লক্ষ টাকা, তার মানে হচ্ছে তারা এই ক্যাম্পেইন বা এই অফার বা এই ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই কিন্তু এটা তারা তৈরি করেছে। সো এই ক্ষেত্রে আপনি কিভাবে এই 5 লক্ষ টাকার ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন সেটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাছাড়া যারা একটি কী কী ব্যাংক ইনকাম করেছেন সেটা দিয়ে কী করবেন সেটাও আমি আপনাদেরকে এখন ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আপনারা যখন এই অপশনটিতে আসবেন, নিচের দিকে আপনি 5টা ডিফারেন্স অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির এখানে আপনি 5টি আলাদা আলাদা অ্যাক্স দেখতে পাচ্ছেন এবং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কয়েনের আইকন রয়েছে এবং এর নিচে আপনি একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কী কী ব্যাংক ইনকাম করতে পেরেছি। তাছাড়া এখানে আরও যে অ্যাক্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2টা 3টা, এখানে দেখতে পাচ্ছেন 3টা, এখানে দেখতে পাচ্ছেন 3টা। তো এখানে আপনি যদি এই 5টা অ্যাগ ইনকাম করেন, 5টার বিনিময়ে কিন্তু আপনি এখানে একটা কয়েন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 2টা 3টা করে রয়েছে, বাট এখানে কিন্তু 0 রয়েছে। সো এখানে যখন আমার একটা হবে তখন কিন্তু এই 5টা মিলে এখানে একটা কয়েন বা ব্যাংক এখানে কিন্তু অ্যাড হবে এবং এইখান থেকে একটা একটা করে কিন্তু মাইনাস হয়ে যাবে আর এইখানে কিন্তু একটা প্লাস হয়ে যাবে। আর এইখানে যখনই একটা প্লাস হবে তার মানে হচ্ছে আপনি একটা কী কী ব্যাংক ইনকাম করতে পেরেছেন এবং এই কী কী ব্যাংকটা দিয়ে কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনি এখান থেকে মাই রেওয়ার্ড এই অপশনে যাবেন। সো এখানে যাওয়ার পর আমরা যখন গত ভিডিওতে আপনাদেরকে মাই রেওয়ার্ডের অপশনটা দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে 0-0 ছিল, বাট এখানে কিন্তু আমরা 2টা বিন ইনকাম করতে পেরেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল। তো এখন আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ওন 1 কী কী ব্যাংক এবং দেখতে পাচ্ছেন রেওয়ার্ড আর মাল্টিপ্লাইড 1 টাইমস। সো এইখানে আমি কিন্তু অলরেডি একটা কী কী ব্যাংক ইনকাম করেছি বা আমি অর্জন করেছি এবং এই কী কী ব্যাংক দিয়ে আপনারা কী করতে পারেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখান থেকে আপনি রুলসে চলে যাবেন, আমি আপনাদেরকে আবারও এই রুলসটাতে নিয়ে আসছি কারণ এই বিষয়টা আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বোঝানোর জন্যে। তো এই রোলসে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ইভেন্ট রোল। সো এই ইভেন্ট রোলের যে প্রথম যে তাদের স্টেপটা সেটা হচ্ছে কালেক্ট 5 ডিফারেন্ট কী কী অ্যাক্স ক্যান জেনারেট এ কী কী ব্যাংক, অর্থাৎ আপনি 5টা অ্যাক্স আপনি যদি কালেক্ট করতে পারেন তারপর কিন্তু আপনি ওই 5টা অ্যাক্সের বিনিময়ে কিন্তু একটা করে আপনি কী কী ব্যাংক জেনারেট করতে পারবেন এবং যেটা অলরেডি অনেকেই করেছে, আমি নিজে করেছি এবং অনেকেই কিন্তু যারা এই কী কী ব্যাংকটা কালেক্ট করতে পেরেছে তারা কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে তার পরবর্তীতে তারা কী করবে। সো এটা দিয়ে কী করা যাবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইউজ কী কী ব্যাংক ক্যান পার্টিসিপেট ইন শেয়ারিং 5 লাখ টাকা, অর্থাৎ
ইউজ কি কি ব্যাংক মানে হচ্ছে আপনি যে কি কি ব্যাংকটা পেয়েছেন সেটা আপনি ইউজ করতে পারবেন ক্যান সো পার্টিসিপেট ইন শেয়ারিং 5 লাখ টাকা অর্থাৎ এখানে যে 5 লাখ টাকার তারা একটা অফার দিচ্ছে সেই অফারটাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন অর্থাৎ আপনি অংশগ্রহণ করতে পারবেন সো তারপর এখানে আপনি যখন 2টা কে কি ব্যাংক পাবেন তখন তার জন্য আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে 2টা বা ডাবল তারপর আপনি যখন 3টা কে কি ব্যাংক ইনকাম করবেন বা কালেক্ট করবেন তার জন্য আপনাকে কিন্তু 3 বার বা 3 টাইম আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে সো এই ক্ষেত্রে আপনি এই যে কি কি ব্যাংকগুলো পাচ্ছেন সেগুলো দিয়ে কিন্তু আপনি আবার এই 5 লক্ষ টাকার ইভেন্টে আপনি পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারবেন এবং সেই অংশগ্রহণ করে আপনি কিন্তু 5 লাখ টাকার যে তাদের ইভেন্টটা রয়েছে বা অফারটা রয়েছে সেই অফারে আপনি অংশগ্রহণ করে আপনি যখন 30 তারিখে এখানে যে ড্রটা হবে সেই ড্রতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনি এইখান থেকে আপনি ওই যে 5 লক্ষ টাকার যে অফারটা সেই অফারটা পাবেন আর এখানে অনেকেই কিন্তু বলে যে আপনি এখান থেকে কি কি ব্যাংক ইনকাম করতে পারবেন সাথে সাথে 1 মিনিটের মধ্যে আপনার বিকাশে রকেটে নগদের মধ্যে 5 লক্ষ টাকা চলে আসবে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিনশট দেখাচ্ছে বাট ওই ধরনের স্ক্রিনশটগুলো সবগুলোই হচ্ছে একদম ফেক তো এখন কথা হচ্ছে আপনি যে এখানে কি কি ব্যাংকগুলো আপনি কালেক্ট করতেছেন তারপর আপনি যদিও প্রাইস পান এখানে দেখতে পাচ্ছেন 3টা প্রাইস রয়েছে বা 3টা ক্যাটাগরিতে এখানে তারা কিন্তু প্রাইসটা দিবে সো এই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা প্রাইস পান তাহলে আপনি সেটা কীভাবে সংগ্রহ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে অবশ্যই একটু ব্যাকে আসতে হবে সো ব্যাকে আসার পর আপনি এখানে যে মাই রিওয়ার্ডের অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য অ্যাড্রেস এবং এখানে দেখেন ছোট্ট করে নোট করে দিয়েছে প্লিজ ফিল ইন দ্য অ্যাড্রেস বিফোর 3rd January 2022 অর্থাৎ আপনাকে জানুয়ারির 3 তারিখের আগেই আপনাকে একটা অ্যাড্রেস এখানে দিতে হবে এবং এই অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই তাদের যে এক্সপায়ার ডেট রয়েছে সেই ডেটের আগে দিতে হবে এবং ভ্যালিড অ্যাড্রেস দিতে হবে তার মানে হচ্ছে আপনাকে এখানে আপনার একটি ভ্যালিড অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি মূলত এইখানে যে গিফট পাবেন বা এখান থেকে যে আপনি প্রাইসটা পাবেন সেটা আপনার অ্যাড্রেসে নিয়ে আসবেন সো এখানে দেখতে পাচ্ছেন শিপিং অ্যাড্রেস আপনি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু অর্ডার করেন বা কিনে নিয়ে আসেন তাহলেও কিন্তু আপনাকে একটি শিপিং অ্যাড্রেস দিতে হয় বিশেষ করে যারা অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কালেক্ট করে বা কিনে সেটা যখন তারা হোম ডেলিভারি নেয় তখন তারা এখান থেকে শিপিং অ্যাড্রেসটা এখানে তারা দিয়ে দেয় সো এখানে আপনাকে নেম দিতে হবে তারপর এখানে আপনার টেলিফোন নম্বর সো এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি ব্যবহার করবেন এখানে রয়েছে প্রভিন্স আপনি এখানে আপনার কান্ট্রিটা দিবেন তারপর সিটি এখানে স্টেট এবং এখানে ইউনিট দিবেন সো এখানে স্টেট বা ইউনিট যদি আপনার না থাকে তাহলে আপনার এখানে দেওয়ার প্রয়োজন নেই আপনি এখান থেকে আপনার হাউস নম্বরটি দিবেন সো আপনার হাউস নম্বরটি কত সেটা কিন্তু আপনি আপনার জেনে নেবেন যদি জানা না থাকে তাহলে আপনার লোকেশন অনুযায়ী আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন আপনি যেই পোস্টাল কোডের মধ্যে থাকেন সেটা কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড অর্থাৎ আপনার পোস্ট অফিসের কোড নম্বর সেই পোস্ট অফিসের কোড নম্বরটি আপনি এখানে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলি কিন্তু আপনার এখানে ফিল ইন দ্য অ্যাড্রেসে এসে এগুলো ফিল আপ করে দিয়ে কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু আপনার যে শিপিং অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু আপনার এখানে ফিল আপ করা হয়ে যাবে আমি আবারও বলছি এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে সেই ক্ষেত্রে আপনার ফুল নেম এখানে আপনার ফোন নম্বর এখানে বাংলাদেশ এখানে আপনার যেই সিটিতে থাকেন সেই সিটি এখানে আপনি স্টেট দিতে পারেন আর স্টেটের জায়গাতে আপনি চাইলে আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে দিতে পারেন তারপর এখান থেকে আপনার হাউস নম্বর এবং এখানে আপনি আপনার পোস্টাল কোডটি দিয়ে দিবেন সো পোস্টাল কোডটি দেওয়ার পর আপনি কনফার্ম করে দিলেই কিন্তু আপনার এখানে শিপিং অ্যাড্রেসটিও কিন্তু এখানে অ্যাড করা হয়ে যাবে তাছাড়া এখানে তাদের আর তেমন কোনো রুলস নাই যদি আপনি এই রুলসটা পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে তারা এখানে জাস্ট এইটুকুই বোঝাতে চেয়েছে আর বেশি কিছু এখানে দেয় নাই তাছাড়া আপনি যদি আরও বেশি কিছু জানতে চান তাহলে তাদের এখানে কন্ট্রাক্ট আছে ক্লিক করতে পারেন এবং এখানে ক্লিক করে তাদের সাপোর্টে গিয়ে আপনি কথা বলতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে আপনি কিভাবে এখান থেকে আসলে ড্র করতে পারবেন কিভাবে ইনকাম করতে পারবেন সবগুলো বিষয় নিয়ে কিন্তু এখানে তারা অলরেডি কিছু প্রশ্ন এখানে করে রেখেছে আপনি চাইলে এখান থেকে সেই প্রশ্নের উত্তরগুলো আপনি জেনে নিতে পারবেন এখান থেকে আপনি প্রশ্ন করতে পারেন তাদের সাপোর্টে সো আশা করছি ভিডিওটি আপনারা
ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।